Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rowena. Happy birthday to you. Thank you. বন্ধুরা, আজকে হলো আমার বোনের শুভ জন্মদিন, তাই আজকে আমরা চলে আসছি চাঁদের পাহাড়ে। আমরা এখন খাবো, আর আজকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, যদিও সবগুলো ভিডিও আপনাদের দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। তবে চাঁদের পাহাড়ে আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসরিন আহমেদ আবার আপনাদের সুন্দর একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। অলরেডি আপনারা বুঝে গেছেন আজকের ব্লগটা কিসের। হ্যাঁ, আজকে ফাতেমার জন্মদিন ছিল, তো সেই দিন আমরা বন্ধুরা অনেক অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি। তো সবগুলো ভিডিও আপনাদের তো উঠাতে পারিনি, তো কিছু অল্প ভিডিও আপনাদের জন্য রেখেছি দেখানোর জন্য। তো বন্ধুরা, বলে নেই প্রথমেই, বন্ধুরা আমরা 2:30 বাজে বেরিয়েছি বন্দর গুদারাঘাট দিয়ে, নারায়ণগঞ্জ বন্দর গুদারাঘাট দিয়ে আমরা সাপ দিয়ে গিয়েছিলাম সরিষা খেতে। আপনারা তো সরিষা ক্ষেতের একটা ভিডিও দেখেছেন, তাই ওরকমভাবে আর ভিডিও সরিষা ক্ষেতের উঠাইনি। তো সরিষা ক্ষেতে ওখানে আমরা 5 জন ছিলাম, ওখানে আমরা অনেক মজা করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, ফুসকা খেয়েছি, আমরা মালাই চা খেয়েছি, আমরা ওখানে অনেক অনেক মজা করেছি। লাস্টে বন্ধুরা কিছু ছবি আপনাদের সাথে বসে শেয়ার করব। আর তারপরে বন্ধুরা ওখান থেকে আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ শীতলক্ষা ব্রিজের সামনে, যে শীতলক্ষা ব্রিজটা প্রথম উদ্বোধন হয়েছিল, আর আপনারা এটা আরেক কয়েকটা ব্লগও আমার দেখেছিলেন। তো সেদিন অনেকে ছিলাম, আর মাঝপথে গিয়ে আমরা ওখানে নেমেছিলাম, ছবি তুলেছিলাম, মজা করেছি, টিকটক করেছি, ভিডিও করেছি, খুব ভালো লেগেছে বন্ধুরা। দিনটা ছিল একদম অসাধারণ একটা দিন। আসলে আমরা যে কজনই 5 জন ছিলাম, আমরা একদম খুব প্রিয়জন, আপনজন একদম, সেই জন্য বন্ধুরা অনেক অনেক মজা করেছি। তারপরে বন্ধুরা চলে এসেছিলাম নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ প্রথমে এসেছি আমি আর ফাতেমা দুজনেই। তো এখানে এসে বন্ধুরা ফাতেমার জন্মদিন উপলক্ষে ওর হাজব্যান্ড কিছু টাকা দিয়েছে শাড়ি কেনার জন্য। তো এখানে বন্ধুরা প্রথম এসে আমরা কিছু শাড়ি নিলাম বিগ বাজার থেকে, 2টা শাড়ি নিল ফাতেমা, খুব সুন্দর শাড়ি, খুব ভালো লেগেছে, 12,000 টাকাতে 2টা শাড়ি কিনেছে। শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, অনেক অনেক পছন্দ হয়েছে শাড়িগুলো। তো যেহেতু শাড়ি কিনেছে, তো ভাবলো শাড়ি পরবে, এই জন্য বন্ধুরা আবার ব্লাউজগুলো দোকানে বানিয়ে দিতে যাব। তো আমরা অনেকদিন পর আমি ডিআইটি মার্কেটটা ঘুরলাম। আমি অনেকদিন হয় ডিআইটি মার্কেট যাই না, এটা হলো নারায়ণগঞ্জ ডিআইটিতে বিগ বাজার। তারপরে বন্ধুরা আমরা আসলাম টেলারের দোকানে, এখানে ও ব্লাউজ বানাতে দিবে। এই তো, তো আসলে সময়টা এত সুন্দর কাটিয়েছে আপনাদের বলে শেষ করতে পারবো না, অনেক অনেক ভালো কেটেছে। আর আমি এখানে ছোটোবেলা অনেক শপিং করেছিলাম, তো অনেক দিন হয় এখানে আর আমাদের যাওয়া হয় না নারায়ণগঞ্জ জিআইটির ওদিকে, কারণ আমাদের এই চাষাড়ের দিকে অনেক সুন্দর সুন্দর মার্কেট হয়েছে, এখানেই যাই। তো গিয়ে সে পুরনো কত শপিংয়ের কথা মনে পড়ে গেল, আসলে অনেক দোকান পরিচিত ছিল, তো তাই ভীষণ ভালো লেগেছে। তারপরে ওখান থেকে বন্ধুরা ফাতেমা আমি মানে চলে আসলাম আমাদের এখানে আসলাম চাঁদের পাহাড়ে। তো ফাতেমা বললো আসেন, অনেক রাত হয়ে গেছে, আমরা কিছু এখান থেকে খেয়ে যাই। তো বললাম ঠিক আছে চলো, আমি তো চাঁদের পাহাড়ে কখনো যাইনি, তো আজকে প্রথম চাঁদের পাহাড়ে যাব। তো উঠে পড়লাম আমরা চাঁদের পাহাড়ে, এখানে উঠতেই দেখি রুমটা ভীষণ খালি, মানে লোকজন নেই, ভীষণ খালি খালি লাগছে। তারপর বন্ধুরা আমরা ঢুকতেছি, ঢুকে দেখলাম তো আমরা এখন একটু বাইরের সাইডে বসবো, ভিতরে বসবো না, বাইরের সাইডটা একটু খুব সুন্দর, খুব ভালো লাগবে, তাই আমরা চলে যাচ্ছি বাইরের সাইডে। তো আপনারা ভিডিওটা বন্ধুরা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো অবশ্যই লাগবে। আর ফাতেমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, উইশ করবেন যেন ও অনেক ভালো থাকে, 2টা মেয়ে আছে, মেয়েকে নিয়ে সুখে থাকে, শান্তিতে থাকে, আর ও খুবই ভালো, অসম্ভব ভালো। আর আমার বোন বলে কথা না, আপনাদের তো বরাবরই অনেক ব্লগে ওকে দেখতে পানেন, দেখে তো জানেনই কতটুকু ভালো। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আর ওর জন্মদিনে উইশ করবেন যেন ভালো লাগে। তো বন্ধুরা আমরা চলে আসলাম পিছন সাইডটা, পিছন সাইডটা সুন্দরই, আর রাতের পরিবেশটা শীতের আমার ভীষণ ভালো লাগছে। আসেন আপনাদের একটু দেখাই চাঁদের পাহাড়ের পিছন সাইডটা, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে এখানে।
ভালোই লেগেছে এসে, যে অল্প অল্প শীত, খুব একটা শীত লাগছে না, তো বাহিরে আমরা বসে খাবো এখন, সুন্দর একটা পরিবেশ। যতটা না সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ভিতরে বসলে আরও অনেক ভালো 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 লাগে, অনেক সুন্দর লাগে। তো আপনাদের পুরাটাই আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব, খুব মজা করে খেলাম। খাবার মোটামুটি ভালো ছিল, অতটা ভালো ছিল না না আজকের আম্মু। আর এই যে আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আজকে ওর জন্মদিন, ও যেন অনেক ভালো থাকে, স্বামী সন্তান নিয়ে অনেক সুখে থাকে। তা আজকে বন্ধুরা এই তো, আমরা এখন বেরিয়ে পড়ব। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মনে হয় প্যাকেটটা